প্রিয় নেতা, এই এই জনসভা করার জন্য যিনি সর্বপ্রথম এখানে এসে আমাদেরকে উদ্বুদ্ধ করেছিলেন, আজকের এই মহিলা সমাবেশের এই জনমহাসমুদ্রের যিনি উদ্যোক্তা, যিনি আমাদেরকে এই অঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটান, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র আমাদের সকলের প্রিয় জননেতা জনাব শেখ হেলাল উদ্দিন এমপি। আজকের এই বিশাল জনসমুদ্রের প্রধান অতিথি আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। উপস্থিত আছেন আমাদের ঢাকা থেকে আগত অতিথিবৃন্দ, এই বিভাগে খুলনা বিভাগের বিভিন্ন সংসদ সদস্যবৃন্দ, বিভিন্ন জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ ও বিভিন্ন থানা থেকে আগত আমার সম্মানিত নেতৃবৃন্দ ও আমার মা বোনেরা, প্রিয় খুলনাবাসী আমার ভাইয়েরা, আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। যার বক্তৃতা শোনার জন্য আজকে আপনারা এই সার্কেট হাউস ময়দান ভোরে আপনারা উপস্থিত হয়েছেন, সেই জনসভা আজকে সারা খুলনা শহরে প্রায় 5 কিলোমিটার জুড়ে সমস্ত জায়গায় মানুষে আজকে জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে। আজকে আমি শুধু একটি কথা বলবো, প্রিয় খুলনাবাসী, এই খুলনায় আমার জন্ম, খুলনার মানুষকে আমরা ভালোবাসি, আপনাদের প্রিয় নেত্রী ভালোবাসে। 96 সালে আপনাদের রূপসা ব্রিজ উনি করে দিয়েছিলেন, আপনাদের মনে যেটা আকাঙ্ক্ষা ছিল সেটা পূরণ করেছে। পদ্মা সেতু, যেটা এই অঞ্চলে মানুষের সবচেয়ে বেশি দরকার, সেটা উনি কাজ শুরু করেছেন নিজস্ব অর্থ উন্নয়নে। মোংলা বন্দর, যে বন্দর বিএনপি 1 সালে ক্ষমতা আসার পর বন্ধ করে দিয়েছিল, সেই মোংলা বন্দরকে 2008 সালে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণ করার পর মন্ত্রিসভার প্রথম মিটিংয়ে মোংলা বন্দরকে উনি সচল করে দিয়েছিলেন। আজকে সেই মন্দা বন্দরে 120টির উপর জাহাজ আজকে আনলোড হচ্ছে, খালাস হচ্ছে। তা আজকে আমাদের প্রিয় নেত্রীর কাছে আমরা প্রমাণ করছি, এই জনসভায় আপনারা আজকে উপস্থিত হয়ে, এত গরম আজকে সর্বোচ্চ গরম, তার ভিতরে আপনারা উপস্থিত হয়ে আজকে নেত্রীর প্রতি আপনাদের যে ভালোবাসা, যে শ্রদ্ধা, আওয়ামী লীগের প্রতি আপনাদের যে আজকে সমর্থন, আজকে সে এই জনসভায় সেটা প্রমাণ করে যে বাংলাদেশের মানুষ, এই অঞ্চলের মানুষ বুঝতে পেরেছে যে কে তাদের আপন। কারণ আজকে আমাদের প্রিয় নেত্রী টেলিফোনের মধ্যে আপনার মেধাবী ছাত্রদের মাদের কাছে 1,30,00,000 মা বোনের আজকে টেলিফোনের মাধ্যমে, বিকাশের মাধ্যমে টাকা পাচ্ছেন। আজকে বছরের 1 জানুয়ারি বিনামূল্যে আপনার সন্তানদের জন্য উনি বই পাঠিয়ে দিচ্ছেন। আজকে সর্বক্ষেত্রে মা বোনেরা আজকে গ্রামগঞ্জে আত্মনির্ভরশীল, নিজের পায়ে নিজে দাঁড়িয়ে গেছেন। তাই আমি বেশি বক্তব্য দেব না, আপনাদের কাছে আমার একটাই আবেদন, আমি আপনাদের কাছে একটা আবেদন করছি যে আপনারা একবার আমার বোন, আপনাদের প্রিয় নেত্রীকে আপনারা আগামী ডিসেম্বরের নির্বাচনে নৌকায় ভোট দেবেন কি না, হাত তুলে জানাই দেন, হাত তুলে জানাই দেন। আমি আর বেশি বক্তব্য রাখবো না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশের মেহনতি মানুষের, জয় হোক শেখ হাসিনার, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।